দেখুন হিরো হন্ডা সিলভার গ্লাস দেখুন চাকার পিছনে চাকা তো পাঞ্চার হয়েছেই, আমি পাঞ্চারটার জন্য মেন আপনাদের দেখাচ্ছি না। অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। একটা ভিডিও বানাতে বহুত কষ্ট হয়, দেখুন আমি নিয়েছি, দেখুন এখানে এই গাড়িটা পাঞ্চার অবস্থায় চালিয়েছে। চালানোর জন্য দেখুন এখানে রিংগুলো দেখতে পাচ্ছেন, রিংটা ছেড়ে 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 কানাটা ছেড়ে ছেড়ে দিয়েছে, রিংগুলো কানাটা কিন্তু টাল হয়ে গেছে, রিংটা দেখুন টাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রিংটা টাল, ভালো করে দেখাচ্ছি, ভালো করে দেখতে পাচ্ছেন এবং পুরো টাল আছে রিংটা। আমি টালটাকে পুরো কমপ্লিট করে ভাঙবো, পুরো কমপ্লিট করবো, পরে আমি পাঞ্চার সেরে চাকাটা লাগাবো। তুমি টালটাকে ভাঙতে গেলে কিন্তু আমরা ভাঙতে পারবো না, যেহেতু লেদের কাজ, লেদ থেকে আমি টালটাকে ভাঙিয়ে দেবো। দেখুন আমি ভাঙিয়ে নিই, নাহলে চাকাটা দেখুন কীভাবে ঘুরছে, দেখুন এবার দেখুন আমি চাকাটাকে খুলে দিচ্ছি, চাকাটা খুলে দিচ্ছি কীভাবে, এটা অবশ্যই জানা আছে, তুমি বলে দিলাম। এখানে একটা 18 নম্বর নাট আছে, নিচে একটা 14 নম্বর নাট আছে, ব্রেকের নাট, আর এখানে অ্যাক্সেল আমি যেহেতু খুলে নিয়েছি, নেওয়ার পরে দেখুন এখানে আমি অ্যাক্সেলটা বার করে নিচ্ছি, যে দেখো না, দেখুন অ্যাক্সেলটাকে আমি বার করে নিয়েছি, বুস্টটাকে নিয়ে নিয়েছি, দেখুন আমি চাকাটাকে নিয়ে বার করে নিলাম। দেখুন ডিলটার কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, ডিলটা দেখুন কানা দিয়ে দেখুন পুরো দাগ হয়ে গেছে, কানাটা এরকমভাবে লেগেছে, রাস্তার মাঝখানে জার্কিং চলে গেছে, জার্কিং রিংটা দাগ হয়েছে, এই রিংটা দাগ হয়েছে প্লাস টাল হয়েছে, টালটাকে আমি তুলব। দেখুন পুরো রিং আমি রেডি করে নিয়েছি, পুরো টাল ভেঙে নিয়েছি, দেখুন পুরো, দেখুন একটু আমি পুরো বসিয়ে দিয়েছি, দেখুন একটু দাগ হয়নি কোনো জায়গায়, একটু দাগ পাবেন না, দেখুন পুরো টাল আমি দু সাইডে তুলে নিয়েছি, একটু দাগ পাবেন না, দেখুন আমি ভাঙে নিয়েছি, দেখুন এবার গাড়িতে আমি চাকাটা ফিটিংস করছি, ফিটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে। দেখুন আমি এখানে চারটে রাবারই লাগিয়ে দিয়েছি, আমি কিন্তু ব্রেক শু ঘষা নিয়েছি, ব্রেক শু কিন্তু ঘষা নিয়েছি, দেখুন অ্যাক্সেলে গ্রিস দেওয়া আছে, চাকাটা ঘুরি আপনাদেরকে দেখাবো আমি কালটা, দেখুন এক ফোটা টাল নেই, পুরো টাল আমি কমপ্লিট করে দিয়েছি। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, দেখুন এক ফোটা টাল নেই, আমি ভালো করে টালটাকে ভেঙে নিয়ে এসেছি, দেখুন এবার উল্টো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন করছি আমি, দেখুন এখানে দিচ্ছি চেন চাবি, দেখুন চাকা টাইট করার সময় সবার আগে মেন নাট কিন্তু টাইট করে নেবেন, আগে কিন্তু নিচের নাটটা টাইট করবেন না, তাহলে কিন্তু চাকাটা খুব ভালো ইঞ্জিন ফেলবে না, আগে 18 নম্বর মেন নাটটা ভালো করে টাইট করে দেবেন, তারপরে 14 নম্বর নাটটা, অনেকে 12 নম্বর থাকে, অনেক জায়গায় 14 নম্বর নাট থাকে, অনেক জায়গায় 13 নম্বর নাট থাকে, যে যেমন লাগায়, কিন্তু গাড়ির সঙ্গে লেগে আসে 12 নম্বর নাট বোল্ট, এখানে যেহেতু চেঞ্জ হয়েছে সেখানে 14 নম্বর লাগানো আছে। দেখুন এক টোপ টাল নেই কোনো জায়গায়, আমি একটু হলেও টাল কমপ্লিট করেছি, দেখুন কীভাবে টালটা হয়েছিলো, দেখুন যার কারণে সাইডটা মেরে দিয়েছি, দেখুন টালটা হয়েছিলো, দেখুন টিউবের সাইডটা পর্যন্ত মেরে দিয়েছিল, আমি টিউবটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ টিউবটা সাইডটা মেরে দেওয়ার পরে টিউবটা দেখুন গোড়াটা কেটে গেছে, এই যে গোড়াটা কেটে গেছে, যার জন্য আমি টিউবটা চেঞ্জ করে দিয়েছি, নতুন টিউব এখানে লাগিয়ে নিয়েছি, দেখুন এক টোপ টাল নেই, টাল ভাঙা যায় অবশ্যই লেদে গিয়ে, অনেকে হিট দিয়ে ভাঙে, অনেকে প্রেসারে ভাঙে, আমি যেমন প্রেসারে ভাঙিয়ে আনলাম, হিট দিয়ে আমি ভাঙিনি, তাহলে হিট দিয়ে ভাঙলে এখানটা রঙগুলো ছুটে যাবে, সেই জন্য আমি হিট দিয়ে ভাঙিনি, প্রেসারে তুলে নিয়েছি আমি, দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন।